উৎপাদন খরচ, কোল্ড স্টোরেজ ভাড়া, পরিবহন ব্যয় সবকিছু মিলিয়ে আলুর কেজি কোনোভাবেই 35 টাকার বেশি হওয়া উচিত নয় বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এই দামকে যৌক্তিক বলছেন কোল্ড স্টোরেজ মালিকরাও। আলুর দাম নিয়ন্ত্রণে কাল থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার। এবছর 1 কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে 10 টাকা, যা তারা বিক্রি করেছে সর্বোচ্চ 18 টাকায়। এই 18 টাকায় আলু কিনে যারা কোল্ড স্টোরেজে রেখেছেন প্রতি কেজিতে তাদের খরচ হয়েছে 5 টাকা। তাহলে প্রতি কেজি আলুর দাম পড়েছে 30 টাকা, যে আলু এখন খুচরায় বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। আলুর দাম নিয়ে নিজ দপ্তরে মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেখানে কৃষি বিপণন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, গেল অর্থবছরে যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে তাতে দাম বাড়ার কোনো কারণ নেই। এই কনজিউমার সরকারের আরও যে এজেন্সিগুলি আছে সেখানে যদি ওনারা মনিটরিং যদি জোরদার করেন। তবে কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন আলুর উৎপাদন নিয়ে সরকারের তথ্য ঠিক নয়। তাদের দাবি, গেল অর্থবছরে 85 লাখ টনের বেশি আলুর উৎপাদন হয়নি। আপনি কোলসে সেটে যেটা বিক্রি করবেন তার সঙ্গে 10 টাকা, 5 থেকে 10 টাকা প্লাস হবে। আলুর দাম নিয়ন্ত্রণে কাল থেকে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। আমরা এই 10 টাকা গ্যাপ যাতে না থাকে, অর্থাৎ গ্যাপটা যাতে কমে যায়, সেটার জন্যই আমরা আমাদের এই নেক্সট কার্যক্রম কালকে থেকে আমরা করছি। বলেন তারা মূল্য ঠিক করে দিতে পারেন না, তবে সব খরচ মিলিয়ে কেজি প্রতি আলুর দাম 35 টাকার বেশি হওয়া উচিত নয়। বৈশ্বিক পরিস্থিতির কারণে রিফাত তাসনোভা, নিউজ 24, ঢাকা।